সরস্বতী তারা বৈকুণ্ঠে অবস্থিত হবে। আজকে পালন কর্তা বিষ্ণু এবং মাতা লক্ষ্মী তারা গোলকে অবস্থিত হবে। আমাদের সংহার কর্তা বাবা ভোলা ত্রিলোচন এবং মাতা পার্বতী তারা কৈলাস শিখরে অবস্থিত হবে। আমাদের ভৃগু ঋষি চলেছেন ত্রিদেবের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ দেবতা তা পরীক্ষা করার জন্য সর্বপ্রথম বৈকুণ্ঠে আগমন করেছে। ঋষিবর
কি বললে বাবা ভোলানাথ, এই অসময়ে তুমি কাম বাসনায় মগ্ন রয়েছ আর তুমি আমাকে তিরস্কার করছো। ঠিক আছে বাবা ভোলানাথ, আমি তোমার অভিশাপ দিলাম, যাও মোর কোথাবে তোমার মূর্তি পূজা হবে না। তোমরা যে রূপেতে ছিলে সেই লিঙ্গ রূপে তোমাদের পূজা হবে, লিঙ্গ রূপে তোমাদের পূজা হবে। এদিকে বিষ্ণুদেব ও মাতা লক্ষ্মী তারা দুজনে ঘোর নিদ্রায় নিদ্রিত, তাই ভৃগু ঋষির আগমনকে বুঝতে পারে না, তাই ভৃগু ঋষিকে সাড়া দেয় না, তাই ভৃগু ঋষি রেগে পদাঘাত করে বলছেন, বিষ্ণুদেব কে আমায় পদাঘাত করলো? আমরা দুজনে ঘোর নিদ্রায় নিদ্রিত ঋষিবর, তাই আপনার আগমনকে আমরা বুঝতে পারলাম না ঋষিবর, তাই আপনাকে আমরা সাড়া দিই না, তাই আমাদের অপরাধ আপনি ক্ষমা করে দিন ঋষিবর, আমাদের অপরাধ ক্ষমা করে দিন। তথাস্তু বিষ্ণুদেব, যাও তোমরা ঘোর নিদ্রায় নিদ্রিত ছিলে বলে তোমাদের কিছু অপরাধ বলা যাবে না। যাও বিষ্ণুদেব, তুমি হলে ত্রিদেবের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবতা। যাও বিষ্ণুদেব, আমি তোমায় আশীর্বাদ দিলাম, মর্ত ধামে প্রতি ঘরে সকাল সন্ধ্যা তোমার পূজা হবে, তোমার মন্দির হবে, তোমার মন্দির হবে। আর বিষ্ণুদেব, আমরা করেছিলাম মহাযজ্ঞের আয়োজন, যজ্ঞ থেকে পেয়েছিলাম মহাফল, এই ফল আমরা সপ্তঋষির মধ্যে কেউ রাখতে পারি না, তাই সেই ফল আজ আমি তোমাকেই করিলাম সমর্পণ। যাও বিষ্ণুদেব, আমার আশীর্বাদ সদায় তোমার মস্তকে থাকবে, মর্ত ধামে প্রতি ঘরে সকাল সন্ধ্যা তোমার পূজা হবে, তোমার মন্দির হবে, তোমার মন্দির হবে। মহাদেবের লিঙ্গ হইয়া ভঙ্গ, শূন্য যোগে করে আরোহণ, ধরা ধামে করে গমন, ধরিতে না পারে ধরার কোন জোর। আর এদিকে স্বর্গের সমস্ত দেবতাগণ ইন্দ্রের রাজসভাতে করিতেছেন আগমন। আর যে জ্বালাবি যে জ্বালাবি আর সেই দুঃখে মা
উপস্থিত হয়েছেন সমস্ত দেবতাগণ। আজকে প্রতিদিনের ন্যায় দেবতাদেরকে আনন্দ দেওয়ার জন্য ইন্দ্রের রাজসভাতে আগমন করছেন সমস্ত নর্তকীগণ। আর সকাল সকাল মহল Yeah.
সমর্থকগণ মনের আনন্দে নৃত্য গীত করছে। পায়ে দেব হারে মা, পারে পারে সিটিক সিটিক জল রে, পায়ে দেব হারে মা, সোনা মাত্রে বছরা
দেশবাসীগণ, তোমরা কিসের ভয়ে করিতেছ পলায়ন? তোমরা তোমাদের মনের দুঃখ আমাকে খুলে বলো, নিশ্চয় আমি তোমাদের দুঃখ করিব নিবারণ। মা গো, মহাদেবের লিঙ্গ হইয়া ভগ্ন মা শূন্য যুগে করে আরোহণ ধরা ধামে করে গমন বাঁচায়, ধরিতে না পারে ধরার কোন জোর, এর বিহিত উপায় করুন বাঁচা, এর বিহিত উপায় করুন। ওরে ওরে মর্তবাসী গৌর, তোমাদের চিন্তার নাই কো কারণ, দেবাদিতে মহাদেবের লিঙ্গ আমি নিশ্চয় করিব ধারণ, দেবাদিতে মহাদেবের লিঙ্গ আমি নিশ্চয় করিব ধারণ। Oh,
ঠাকুর ঠাকুর গো, তুমি আমাদের পূজাটা একটু জলদি করে করে দেবো, আমরা ছোট ছোট ছেলে চারে নিয়ে এসেছি। হ মা, এখন তোমাদের পূজাটা পার করেছি গো, কোনো চিন্তা নাই। এ রে বাবুরা, তোরা ভোল থাকলে কেন দাদা লে রে, এদের পূজাটা করে দিলে মরক দিকে পয়সা আছি বাবা। হ লেমা ফুললে আর সঙ্গে সঙ্গে মন্ত্রটা বলবো, বলে জলদি কর। হ ওম নমঃ শূলপানি শিবাই নমো নমঃ, ওম নমঃ শূলপানি শিবাই নমো নমঃ। ঠাকুর বলি আমাকে একটু জলটা দাও গো, একটু সব জল দাও বাবা, আর ফুল প্রসাদ দাও, আমরা ঘর যাবো। ছোট ছোট ছেলে ছেড়ে নিয়ে এসেছি। ভালো করে ফুল চাপাই ছিলেন না হে, ভালো করে ফুল চাপাবো বাবা।
কাঁদে না রে, বহুদিন পরে গ্রাম আসেছি বাবা, মা বোনেদের ভালোভাবে খেলা দেখিয়ে দে রে, তোদেরকে পেট ভরে খাবার দেবে, পয়সা দেবে, চাল দেবে, মা বোনেদের ভালোভাবে খেলা দেখিয়ে দে বাবা, মা বোনেদের ভালোভাবে খেলা দেখিয়ে দে। সরকাইলে 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 খটিয়া জারা লাগে, সরকাইলে আরে দিয়ে দিয়ে সরকাইলে খটিয়া জারা লাগে, আমি এটা বলে দিচ্ছি, এত লোকের মাঝে তোকে বলে দিচ্ছি আমি তোর সঙ্গে থাকবো না। কেন গো, এটা তো তুই বেড়ে কথা বললি রে বাবা, এতদিন থাকলি আর আজ বলছিস থাকবো নাই থাকবো নাই, এটা কোনো কি তোর কাজ হলো নাকি? হ্যাঁ তো বোঝো, যখন তুই থাকবি নাই তখন তোকে আমি মানাও করব নাই, হ্যাঁ যখন যাবি সেই তোর চা, হ্যাঁ ওরে যাবি তো চাই আমি মানা করব না, যাবি তো চাই আমি মানা করব না, তুই এমন হবিস আমার ছিল নাই জানা, ওরে যাবিস তো যাই আমি মানা করব না, তুই এমন হবিস আমার ছিল নাই জানা, কিন্তু যাবার আগে তুই আমার একটা কাজ করে যা। কি কাজ? ও তোর বান্ধবীকে আমার সঙ্গে খেতে করে শুধু খেলা দেখালে চলবে না বাবা, আমাদের দু চারটা মাদুলি বিক্রি করতে হবে, মাদুলি বিক্রি না করলে আমাদের পেট পিট চলবে না বাবা। শোন তুই এখানে চুপচাপ বসে থাক, কাউকে লুচা লুচি করবি না বাবা, চুপচাপ বসে থাক, দেখি দু চারটা মাদুলি বিক্রি করতে পারা যায় কি না। এবার মাওবাসীদের বলছি রে বাবারা, আমি বহুদিন পরে গ্রাম এসেছি গো, তোমাদের যদি কারো মাদুলির প্রয়োজন থাকে তোমরা মাদুলি নিতে পারো বাবা, আর আমার কাছে অনেক কিছু মাদুলি পাবে গো, যেমন কারো বাচ্চা যদি ভালিকা জ্বর হয়, কারো বাচ্চায় যদি বিছানায় পেশাব করে, কারো বৌমা যদি নলকূপে কুয়া সারে নদীর ঘাটে জলকে যায় আর ঘরে এসে কাঁথা ঢাকা নিয়ে ঘুমায় বলে কি তোর ডাল লেগে গেলছে, এরও আমার কাছে মাদুলি পাবে গো। আমি গ্যারান্টি সহকারে বলে দিয়ে যাব রে বাবারা, যে মাদুলি আমার মা বোন ধারণ করবে আমার মাদুলি, আমি গ্যারান্টি সহকারে বলে দিয়ে যাবো, যদি ডাইনের সাথে ঘুমাই থাকে তো ডাইন লাগবে নাই। হ আর একটা আমার কাছে বিশেষ করে মাদুলি পাবে গো, সেই মাদুলিটা সারা ভারতবর্ষে কারো কাছে পাবে না, সেই মাদুলিটা যে মা বোন ধারণ করবি বাবারা
আমি গ্যারান্টি সহকারে বলে দিয়ে যাব, সে বাবুর বিধবা হতে পারে কিন্তু রার হবে না। এরকম আমি একটা মাধুরী দিয়ে এসেছি গো, লঙ্কার রাজা রাবণের বহু মঞ্জোদরীকে ভালো করে জানিয়ে নিবে, যদিও বিধবা হয়েছিল তো রার হই নাই। তোমার কাছে এরকম মাধুরী কব তোমরা নিতে পারো, বেশি দাম নয়, 50 টাকা দাম। এরে মাদুরা একটিও খোঁজা নাই রে, একটিও খোঁজা নাই। এ আগো এ ভালো বলা ভালো বলা গো, বলি আমাকে একটা মাধুরী দাও না গো। তোমারও কি হলো মা, ভালো তো চিকন চাকন দেখাচ্ছিস গো, আর যে ড্রেসটা ঢুকাইছিস ভগবান। হ, বলি কি হয় গো, এ ভালো বলা এ তোমাদের কাছে বলতে আমাকে দমে লজ্জা লাগছে। এ মা, তুই যদি তোর মনের দুঃখটা আমাকে খুলে না বলিস তো আমি কেমন করে মাদুলিটা বনাই দিব গো। হ্যাঁ বল বাবা, তোর মনের কথাটা আমাকে খুলে বল, তবে না আমি মাদুলিটা বনাই দিব। হ, যখন বলবো মনে করেছি তখন বলবে করব। বলছি কি ভালো আলা, আমার স্বামী আমাকে ভালোবাসে নাই। ও মা, এটা তো তোর জন্ডিস কেস গো। ঠিক আছে মা, আমি এখন এমন একটা তোকে মাদুলি তৈরি করে দিব গো, তোর স্বামী তোর পেছুটা ছাড়বে কি নেই। হ্যাঁ মাদুরা, যেন বাবা তোমার এমন এক জায়গায় চুল দেরে যেমন ইয়া স্বামী ইয়াকে গুড়ের মতন ভালোবাসে। হ্যাঁ যা বাবা, এটা চুল দেরে দিবি নাই কেন রে, পয়সা নিবি। দেখো দাদারা, জানুয়ার হলো বুঝে পয়সার মোর মোটা, পয়সা না একটা চুল দিবে নাই। হে মা, পয়সা লাগবে গো। হ্যাঁ ভালো বলা, পয়সা দিব গো। এ বাবা পয়সা দিব নাই কেন, আরে বাদরা পয়সা দেবো রে, দেবো মা একটা জলদি করে চুল দেবে। হ্যাঁ জলদি দে। হ্যাঁ বা 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 বা, বারে বারে বারে, এ উঠা বাবা, সাক্ষী থাক বাবা আমার, এ কহিলে গায়ে একটু মাদুলি মিটছি বাবা, যেমন গ্যারেন্টি সহকারে কাজ হয়ে যায়। হে মা, লে গো মাদুলিটা ধারণ করো, তোমার মাদুলিটা ধারণ করার একটা নিয়ম আছে রে বাছা, যদি সেই নিয়মে ধারণ না করেছিস তো মাদুলিটা কিচ্ছু কাজে লাগবে না।